পাপিয়া জানোস, আমাদের লোকাল এমপি সাহেব কাল আমাকে তার বাসায় দেখা করতে বলছে একা। তোর কি ধারণা কি কারণে এমপি সাহেব আমাকে একা দেখা করতে বলছে? লোকটা একটা বাটপার, জানি না আমাকে দিয়ে কি কাজ করাবে। ওয়ালাইকুম সালাম ডাক্তার সাবরিনা, কেমন আছেন? আমার এলাকায় কাজ করতে আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? যদি কোনো সমস্যা থাকে তাহলে বলবেন, আমার লোকজন আছে, সব ঠিক করে দিবে। আজ একটা বিশেষ কারণে আপনাকে ডেকেছি। আপনি যদি আমার কাজটা খুব ভালোভাবে শেষ করে দিতে পারেন তাহলে আগামী মাসে স্বাস্থ্যমন্ত্রীর নিকট আপনার জন্য প্রমোশনের সুপারিশ করব। আচ্ছা, আপনি কি ইভিএমে ভোট কীভাবে কাজটা জানেন? আমার মনে হয় না আপনি গত কয়েক বছর ভোট দিতে গেছেন, ঠিক বলি নাই ডক্টর সাবরিনা? জি স্যার, আমি ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আপনার শরীর কেমন? কি বিশেষ কারণে আমাকে ডেকেছেন স্যার? আপনি যা বলবেন তাই হবে। আপনি শুধু আমার প্রমোশনটা দেখবেন, আর স্যার আমি ঢাকাতে ট্রান্সফার হতে চাই, তাই আপনার সুপারিশ লাগবে। ইভিএমে ভোট কিভাবে দিতে হয় আমি জানি না স্যার। ইভিএমে ভোট দেওয়ার জন্য আপনি আপনার ভোটার আইডি কার্ড নিয়ে পোলিং বুথে যাবেন। পোলিং অফিসার আপনার জীবন বৃত্তান্ত, আপনার আইডি, আপনার জন্মস্থল, আপনার অ্যাড্রেস, হ্যাঁ, আপনার ছবি, সবগুলো শনাক্ত করার পরে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে আপনাকে আর ভোট দিতে ভিতরে যেতে হবে না, আপনি চলে আসবেন। আমাদের লোক থাকে, আমাদের লোক আপনার হয়ে আপনার ভোটটা আমাদেরকে দিয়ে দিবে। তেমনি ইভিএমের মতোই কোভিডের জন্য যে সরকারিকৃত বরাদ্দকৃত ভ্যাকসিন আমার এলাকার 3 জন লোকের জন্য বরাদ্দ করা হয়েছে, আমি তাদেরকে নিয়ে আসবো। তারা অশিক্ষিত হতো, দরিদ্র হতো, সো তাদের জন্য যে বরাদ্দকৃত ভ্যাকসিনটা তাদেরকে না দিয়ে আমার ওয়াইফ, স্ত্রী এবং ছেলে মেয়েকে দিবেন। আর তাদেরকে নর্মাল ফ্লু ভ্যাকসিন দিয়ে দিবেন, তারা বুঝতে পারবে না। আর এটা খুব যদি ভালোভাবে করতে পারেন, আপনার জন্য তো প্রাইজের ব্যবস্থা আছে, সেই সাথে এটা যেন কোনো মিডিয়া বা অন্য। জি স্যার, এখন আমি বুঝেছি কাজটা কি। আমার দায়িত্ব হলো অফিসিয়ালি সকল কাগজপত্রে সরকারকে দেখানো যে এলাকায় বরাদ্দকৃত সবাইকেই কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে। সত্যিকারে বরাদ্দকৃত কয়েকজনের ভ্যাকসিন তাদেরকে না দিয়ে আপনার লোকজনকে দেব, তাদেরকে দিব নর্মাল ফ্লু এর ভ্যাকসিন। স্যার আমি ছবি তুলে রাখবো, পরে আপনি সেগুলো সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে পারবেন। ডাক্তার সাবরিনা, এখন কাজটা কীভাবে করবেন বুঝছেন তো? মোট কথা, বরাদ্দকৃত ভ্যাকসিন এলাকার লোকদেরকে না দিয়ে আমার লোকজনকে দিবেন, আর তাদেরকে দিবেন নর্মাল ভ্যাকসিন। তারা বুঝতে পারবে না, তারা অশিক্ষিত, তারা হতদরিদ্র। আর এই যে ভ্যাকসিনটা আমার লোকজনকে দিচ্ছেন আর গ্রামের লোকজনকে নর্মাল ফ্লু ভ্যাকসিন দিচ্ছেন, এই কথা গোপন রাখবেন। কেউ যদি জানতে পারে তাহলে আপনার চাকরি থাকবে না। আর যদি ভালোভাবে করতে পারেন কাজটা শেষ, তাহলে আপনার জন্য প্রমোশন ডেফিনেটলি আমি ব্যবস্থা করব। এই কে আসিস এখানে চাঁদে?